আমাদের সবাই লক্ষ্য বস্তুই দুনিয়ার সাজসজ্জা। সাজসজ্জা বোঝেন তো? দুনিয়ার অধিকাংশ মানুষ পাওয়া যায় যারা কাপড়ের সাজসজ্জায় আসক্ত, এক সে এক কাপড় চাই। পুরুষও পাওয়া যায়, নারীও পাওয়া যায়। আবার কাউকে দেখা যাবে প্রসাদনীতে বড় আসক্ত, এক সে এক প্রসাদনী হইতে হবে। আবার কাউকে দেখা যায় ফার্নিচার ফার্নিচারে আসক্ত, বৎসরে প্রতি বৎসর ঘরের ফার্নিচার চেঞ্জ করে। তো দুনিয়ার মানুষ সাজগোজে বড় আসক্ত, সাজগোজ বোঝেন তো? এই জন্য আমাদের মা বোনরা এখন পুরান আমলের সাজগোজে সাজে না, এখন সবাই নেটে দেখা দেখা সাজে। যুবকদেরকে দেখবেন চুল পর্যন্ত নেটে দেখা কাটে। জিজ্ঞাসা করেন এদেরকে, তারা চুলের ডিজাইন নেটের ভিতরে দেখে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। জিজ্ঞাসা করেন এদেরকে, ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে শুধু চুলের ডিজাইন দেখে। এ বাবে চুলটা যদি সুন্দর করে কাটা না হইল ডিজাইন মতে, তাহলে হয়তো 14 তারিখে আমাকে কেউ ফুল নাও দিতে পারে, আমার দিকে কেউ নাও তাকাইতে পারে। তো আমরা সবাই সাজগোজে বড় আসক্ত, শুধু বুড়ারা ছাড়া, যাদের সব কিছু হারায় ফেলছে। এখন বাড়িতেও যার কাছে সব কিছু হারাইল তার কাছে গেলেও জায়গা পায় না, বুড়া বইলা দূরে সরাইয়া দেয়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি বুড়ারা? মনে হয় বোঝেই নাই। যার কাছে সব কিছু হারায় ফেলল, এখন যখন বুড়া তার কাছে যায় তো বুড়া বইলা দূরে সরাইয়া দেয়, সর, ঠিক না? বুড়াদের হয়তো সাজগোজের শখ কম, কিন্তু আমাদের সমাজের এখন 99% মানুষই সাজগোজে আসক্ত। কিন্তু আসলে উচিত এটা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, কেন মুসলমানের ঘরে আমরা নিজ ইচ্ছায় আসি নাই, আল্লাহর বিশেষ রহমত ছিল বিদায় আমরা মুসলমানের ঘরে আসছি। আল্লাহর যদি বিশেষ রহমত না হতো তাহলে মুসলমানের ঘরে আসার সুযোগ ছিল না। যাকেই মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তার এটা বোঝা উচিত যে আল্লাহর বিশেষ একটা রহমত আমার উপরে ছিল বিদায় আমি মুসলমানের ঘরে আসার সুযোগ পেয়েছি। দ্বিতীয় যেটা, উম্মতে মুহাম্মাদী, এটা তো কথাই নাই যে এর চেয়ে বড় কোনো বিশেষ রহমত ছিল বিদায় আমি উম্মতে মুহাম্মাদী হইতে পারছি, নাইলে কোনোদিন উম্মতে মুহাম্মাদী হওয়ার সুযোগ ছিল না। মুসলমান হওয়াটা যদিও বিশেষ রহমত ছিল বটে, কিন্তু উম্মতে মুহাম্মাদী হওয়া এর চেয়ে বড় রহমত, নাইলে আল্লাহ কুদরতি হাতে আমাদেরকে বাছাই করতেন না। উম্মতে মুহাম্মাদী কিন্তু আমরা কুদরতি হাতে বাছাইকৃত পাবো। কোরআন এটাই আমাদেরকে বুঝায়, হুয়া জতাবাকুম, আল্লাহ বলে আমি কুদরতি হাতে তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মাদী হিসাবে মাথায় মুকুট দিয়া নির্বাচিত করছি। মুকুট বোঝেন তো? তাজ, আমাদের সবার মাথায় একটা তাজ আছে, যদিও দেখা যায় ওটা হলো কুনতুম খায়রা উম্মা, এই তাজ আমাদের মাথায় লাগানো আছে। বিদায় যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী হিসাবে অন্তর্ভুক্ত করলেন,
নিজ হাতে উম্মতে মুহাম্মদী বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। ও কি দিয়া সাজবে? এই সাজও আল্লাহ দিয়া দিছেন। যদিও আমরা আজকে সাজতেছি, কেউ পোশাকে আসক্ত, কেউ প্রসাদনীতে আসক্ত, কেউ বাড়িঘর সাজানে আসক্ত, এক একজনে এক এক রকম আসক্ত। আপনি দেখেন আমাদের যুবক যুবতীদের স্টাইল দেখলে মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় যে মুসলমানের ঘরে জন্ম নিয়া সেই সাজে সাজে তো সাজে কি করে। এই 60-70 বছরের জীবনের সাজ, এটাতে সে আসক্ত হলো তো হলো কি করে? দেখা যায় মুসলমান রাগ হয়ে যায় না, রাগ হবেন বলবো? আপনারাও তো মলুই বাজারের, ঠিক না? বৃহত্তর সিলেট, ঠিক না? আজকে ফ্লাইটে আসতেছিলাম সকালবেলা, সকালের ফ্লাইটটা বেশিরভাগ ট্রানজিট প্যাসেঞ্জার থাকে, তো কিছু ফ্যামিলি লন্ডন থেকেই মনে হয় আসছেন, আর মুসলমান হবে 100%, মুসলমানের মেয়ে মুসলমানের ছেলে, কিন্তু এদের সাজ দেখলে চোখে পানি চলে আসে যে সে এইভাবে সাজে কি করে। তাকে তো আল্লাহ এই সাজের জন্য মুসলমানের ঘরে পাঠান নাই, উম্মতে মুহাম্মদী বানান নাই। উম্মতে মুহাম্মদী তো বানাইছেন এই জন্য, মোটা কথা, উম্মতে মুহাম্মদী আল্লাহ আমাদেরকে এই জন্য বানাইছেন যেন কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াইতে পারি, এই জন্য বানাইছেন। আপনি যদি বলেন প্রমাণ, আমি প্রমাণ কুরআন দিয়া দিতেছি, সুহাদা আলান নাস, এতটুক শব্দ এটাই বুঝায় যে উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করার। বলেন যে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে আর আল্লাহর পাশে দাঁড়াবে, দুনিয়ার পদস্থ ব্যক্তির পাশে দাঁড়ায় সেলফি নেওয়ার জন্য। এইখানে যারা আছে শুধু বুড়াদেরকে ছাড়া সবাই তো পাগল। প্রধানমন্ত্রী যদি ডেলি 5 বার কাউকে এখানে হ্যালো বলে তো ওর লঙ্গিরও খবর থাকবে না, খুশির ঠেলায়। কোনো যুবককে যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে হ্যালো বলে যে হ্যালো তুমি কেমন আছো, ওর তো মনে হয় খুশির ঠেলায় কোনো কিছু মনেই থাকবে না, সব হারায় যাবে। আর আল্লাহর পাশে কিয়ামতের দিন দাঁড়াবে। বুখারী শরীফ উঠান, কিতাবুত তাফসীর, এই আয়াতের তাফসীর ওইখানে আছে, হাদিস দিয়ে দলিল দিছেন আল্লাহর পক্ষে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবে আল্লাহর পাশে, তাও কিয়ামতের মাঠে না, জমিনে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন ও এই সাজে সাজে তো সাজে কি কইরা, ওর জন্য তো আল্লাহ সাজ দিয়া দিছিলেন, সাজ যে সে সাজবে কি দিয়া, যুবক কি দিয়া সাজবে, যুবতী কি দিয়া সাজবে, নারী কিভাবে সাজবে, পুরুষ কিভাবে সাজবে, প্রত্যেক ব্যক্তি কোন জিনিস দ্বারা সাজবে, যেই সাজের কারণে, যেই সাজগুজের কারণে কিয়ামতের দিন আল্লাহর পক্ষে আল্লাহর পাশে দাঁড়াবে। মর্যাদা কেমন হবে বলেন? আল্লাহর পাশে দাঁড়ান, আল্লাহ চিনেন? হ্যাঁ চিনেন। আল্লাহ কে বলেন? আল্লাহ কে? আল্লাহ চিনিত না, রাগ হয়ে তো যাবেন বলবো?
99 নামের অর্থ এখানে কেউ দেখে নাই, তো ও আল্লাহ চিনবে কি করে? একজনও এখানে নাই সামনে আমার যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে। আরবি বুঝি না, বাংলায় তো অর্থ লেখা আছে, আপনি আল্লাহ কোত্থেকে চিনবেন? আল্লাহ তো শুধু নামটা জানি, পরিচয় তো জানি না। যুবকরাও তো দেখে নেয়, ডেলি তো সারাদিন 2-4 GB শেষ করে ফেলে শুধু নেট ঘাটতে ঘাটতে, জিজ্ঞাসা করেন? আর ওয়াইফাই থাকলে তো কোনো কথাই নেই, আনলিমিটেড দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, মনে তো হয় বড় লেখায় আগরের এলাকা, যখন অধিকাংশ বাড়িতেই ওয়াইফাই আছে, ঠিক না? সারা দিন ওয়াইফাইতে দেখতে থাকে, কিন্তু 12-13 MB খরচ হয় একবার 99 নামের অর্থ দেখতে, একজনও তো দেখে নাই। তো আল্লাহ চিনবে কোত্থেকে? চিনছে তো মন্ত্রী মিনিস্টার, চিনছে নেতা ফেতা, এদেরকে চিনছে, বিদায় এদের পাশে সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে খুব ভাল লাগে। আল্লাহ যদি চিনত তাহলে তো যুবক আল্লাহ যে সাজ বলছিলেন ওই সাজেই সাজত। ক্যানাডায় যাক আর আমেরিকায় যাক আর লন্ডন যাক, যাওয়া তো নিষেধ না, ওই সাজে ক্যানাডায়ও সাজত, লন্ডনও সাজত, আমেরিকাতেও সাজত, ওই সাজে তো এখানে সাজা নিষেধ না। আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো ঘুরতে ঘুরতে শেষ। আমার দেশে এই পোশাকে ডেলি আঙ্গুল আমাকে 10 বার সইতে হয়, কিন্তু আমেরিকাতে এই পর্যন্ত যতবার গেছি আর যত এয়ারপোর্ট আমেরিকার আছে সবগুলো আমি ক্রস করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো এয়ারপোর্টে এই পোশাকে আমার উপরে আঙ্গুল উঠানো হয় নাই, বরং প্রশংসা করছে যে তোর পোশাকটা বড় সুন্দর, তোর টুপিটা বড় সুন্দর, ক্যাপটা বড় সুন্দর। আমার দেশে তো আঙ্গুল দেখতে হয় আমাকে, তো যেখানেই বাস করুক না কেন, এটা তো নিষেধ নাই, আপনার সমর্থ আছে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, অ্যাবিলিটি থাকলে দুনিয়ার যেই কোথাও থাকা যায়, শুধু এটা থাকতে হয়। এটা চিনেন কি? এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কিন্তু বাস করলেই যে আমাকে সাজ চেঞ্জ করতে হবে এটাকে বলল? বরং আমি তো দেখছি যারা সাজ চেঞ্জ করে ওদেরকে সন্দেহ বেশি করে, আর যারা সাজ চেঞ্জ করে না, পাসপোর্টে যা লেখা আছে ওইটাই তার শরীরে আছে, ওদেরকে বেশি সন্দেহ করে না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনে নেন, কথা অন্যদিকে চলে যেতেছে। আজ তো আল্লাহকেই চিনি না, তাইলে না সাজ বুঝে আসতো? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, যুবক সত্য তো এটাই, 60-70 বছরের সাজের জন্য তুমি জান্নাতের সাজ হারায় দিতেছ? 60-70 বছর তুমি সাজবে, বুঝলাম, ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় তুমি সাজতে পারো, আল্লাহ আঙ্গুল উঠাবে না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ কিচ্ছু বলবে না, শুধু এতটুকু বলবে, না দিরুন কাইফাতা আমালুন, তুই করিস কি আমি দেখতেছি, কতটুকু বাঁকতে পারিস এটাও দেখতেছি, ফাইনাল মাফাত এটাই বুঝাইছে, তুই কতটুকু ভাগবি, 60-70 বছর। তারপর সুম্মা আখাজনাহু বাগতাতান, তারপরে তোকে ছ মাইরা উঠাবো, নিয়ে আসবো, আমাদেরটা আমরাই নিয়ে আসবো। অস্তিত্ব কে দিছে? হ্যাঁ, মানুষ কে বানাইছে? সাজাইছে কে? বিশ্বাস হয় না? মনে হয় মারপেটের থেকে তো এতটুকুই আসছিলাম, রাইখা দিলে কার বলার কি ছিল? কোন জায়গায় কেস করতেন বলেন? ডিবি অফিসে, র্যাবের অফিসে, কোথায় কেস করতেন? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে,
কোথায় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতেন যে এতটুকু বাহির করলেন এতটুকুই রেখা দিলেন কেন? অভিযোগ করার সুযোগ ছিল, কে সাজাইছে? আর ছিলাম তো নিশ্চয়। কি ছিল আমাদের কাছে যখন মারপেটের থেকে আটছিলাম? আল্লাহ তো বলে কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিব্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তান্দুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, একটু কি মনে পড়ে না যে কতটুকু ছোট ছিলাম? কুনতা দাঈফা, কতটুকু দুর্বল ছিলাম? কুনতা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলে? তোমাকে সাজাইছে কে? কে সাজাইছে? আজকে সাজাইলো যিনি, ওনার সাজেই ভুলা গেলাম, ওনাকেই চিনলাম না। তো আমার কথা যেটা বলতেছিলাম, আজকে তো আল্লাহ চিনি না, এই জন্য বুঝে আসে না যে উম্মতে মুহাম্মদের দাম কত দাম। সব ফজিলত একদিকে রাখেন, শুধু কোরআনের এই দুই শব্দ একদিকে রাখেন, সুহাদা আলান নাস, এই শুধু এই দুটা শব্দ একদিকে রাখেন। যেমন কোনো কেউ লেখছিলেন, আল্লামা মাকদাসি রহমতুল্লাহ আলাইহি লেখছিলেন যে আলেমদের জন্য এতটুক ফজিলতই যথেষ্ট, সমস্ত ফজিলত একদিকে, শুধু এতটুক ফজিলতই একদিকে, তারপর এটার পাল্লা শতগুণ বেশি ভারী হবে। আলেমদের জন্য সেটা হলো কি? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ আলেমদেরকে নিজের সাথে এক সুতায় গাইথা দিয়েছেন। শাহিদার ফাইল যেরকম আল্লাহ, এরকম উলুল ইলমিও শাহিদার ফাইল, একই সুতায় গাচ্ছেন। ঠিক উম্মতে মুহাম্মদের জন্য ফাজাইলের উপরে বড় বড় কিতাব লেখা হয়েছে, কিন্তু আমি মনে করি এই দুইটা অক্ষরই যথেষ্ট, এর সামনে কোনো ফজিলত ফজিলতেই না। এতটুক দুটা শব্দ, সুহাদা আলান নাস, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে আমার পাশে স্টেজে দাঁড়া করাবো, কিন্তু তোমাকে সাজতে হবে। আজকের সাজে সাজলে চলবে না, এই সাজ 60-70 বছরের সাজ। হায় হায়, যুবকের দাম অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, যৌবন শেষ, আর কেউ 14 তারিখে ফুল নিয়ে দাঁড়াবে না, আর কেউ তোমাকে মেসেজ দিবে না, বরং তাকাইলে জুতা দেখাবে, জুতা বলবে তোর ভিতরে তো যৌবন নাই, তুই তাকাস তো তাকাস কেন? তোর ভিতরে তো আসল জিনিসই নেই, তুই তাকাস কেন? জুতা দেখাবে, জুতা। ঠিক রূপসীর অতদিন পর্যন্ত বাহার আছে, আকর্ষণের পাত্র আছে, রূপ আছে যতক্ষণ। আমরাও দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ, আমাদের এই দেহের ভিতরে জান আছে যতক্ষণ। রু বাহির হয়ে গেল, আজ পর্যন্ত আপনি আমাকে সিলেটে, বৃহত্তর সিলেটে দেখাইতে পারবেন না, লন্ডনি বাড়ি হাজারও দেখাইতে পারবেন, কিন্তু কোনো বাড়ির আঙ্গিনার ভিতরে বাড়ির মালিকের কবর দেখাইতে পারবেন না। পারবেন? মনে হয় বোঝেন না আমার কথা। পারবেন? কেন? মানুষগুলো এত বড় নির্দয় হইল কেন, নিষ্ঠুর হইল কেন? ও বিদেশ থেকে টাকা আইনা মন মতো একটা বাড়ি বানাইছে, যতদিন জীবিত ছিল ততদিন মাঝে মাঝে আইসা থাকতো, এখন তো মারা গেল,
কমসে কম কবরটা বাড়ির আঙ্গিনায় দেন, আঙ্গিনা চিনেন তো, দেওয়ালের পাশে দেন। আর বাড়িওয়ালারা মনে করুক যে এতদিন ভিতরে থাইকা উপভোগ করছে, এখন পাশে শুয়া শুয়া একটু তাকায় তাকায় দেখবে, কিন্তু কেউ তো আজ পর্যন্ত বাড়ির ভিতরে কবর দিল না, নিষ্ঠুরতার পরিচয় না তো? বুঝা গেল যান যতক্ষণ আছে ততক্ষণ বেলু আছে, যান নাই কি নাই বেলুও নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তো উম্মত বুঝে আসে না যে আমার দাম কত, ওই বললাম না আল্লাহ চিনে না তো, শুধু আল্লাহকে আল্লাহ জানে এতটুকুই জানে, আল্লাহ চিনে না। চিনবে কোত্থেকে? 99 নামের অর্থ তো দেখে নাই। যদি রহমানের অর্থ দেখতো তাহলে আল্লাহকে চিনত, রহিমের অর্থ দেখলে আল্লাহকে চিনত, মালিকের অর্থ দেখলে আল্লাহকে চিনত, কুদ্দুসের অর্থ দেখলে আল্লাহকে চিনত, সালামের অর্থ দেখলে আল্লাহকে চিনত। মুমিন মুহাইমিন আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ দেখলে আল্লাহকে চিনত। যে আল্লাহ কে, কে আমাকে পাশে দাঁড় করাবে? তাইলে উম্মতের সাজেই স্বাস্থ্য, আজকের সাজে স্বাস্থ্য না, আজকে যেই সাজে যুবকরা আসক্ত ও কোনোদিন এই সাজে আসক্ত হতো না, ও তো উম্মতের সাজে আসক্ত হতো, উম্মতপনার সাজে স্বাস্থ্য, যেন দেখলেই বোঝা যায় এটা উম্মতে মুহাম্মাদী। কবরে যাওয়ার পরে যেন প্রশ্ন না করতে হয়, সাজ দেখেই যেন চিনে এটা তো উম্মতে মুহাম্মাদী, প্রশ্ন করে আবার উল্টা প্রশ্ন শুনতে হয় কিনা। কিতাবে নাকি লেখা আছে, ওলামারা মাঝে মাঝে বলে শুনি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে মান রব্বুকা, উনি নাকি উল্টা প্রশ্ন করছে তোর রবকে এটা আগে বল, কোত্থেকে আসছিস? কয় আকাশ থেকে। কত দূরে? কয় 500 বৎসরের রাস্তা। কয় এত দূরের থেকে আয়সা যদি তুই রবকে না বলিস তো আমি তো 2.5 হাত মাটির নিচে আসলাম, আমি আমার রবকে ভুলবো তো ভুলবো কি করে? ফেরেশতারা নাকি আল্লাহকে উল্টা প্রশ্ন করছে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? চেহারা কি আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করতে চাইছে কেমন দেখা যায়, এরকম তো ওইখানে যাইতে বলছে তো বলছে কি এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এর দ্বারা হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি, এর কাছে গেছস তো গেছস কেন? চিনা যাবি না আগে যে লোকটা কে? হইতে তো পারে, অস্বাভাবিক তো কিছু না। যখন যুবক ওই উম্মতের সাজে যাবে তো কবরে প্রশ্ন করতে আইসো দ্বিধা করবে যে এটাকে প্রশ্ন করবো উল্টা প্রশ্ন না করে বসে, আবার যখন প্রশ্ন করবে হয়তো এটাও হইতে পারে মান হাদার রাজুল বুইসা ফিকুম, যখন নবীজিকে দেখায়া বলবে ওই ব্যক্তিকে চিনো কিনা, তো দেখা যাবে মুস্কি মুস্কি হাসবে, এদিক দিয়া এদিক দিয়া উনি হাসবে ওইদিক দিয়া আল্লাহর রসুল হাসবে, ভাবে যে জবাব দেয় না হাসে কেন,
তো বলবে কাকে চিনাইতেছো, এ তো এর সাজেই তো জীবনটা কাটছে, কি চিনাইতেছো, কাকে চিনাইতেছো, এর সাজেই তো জীবনটা কাটছে। আর আল্লাহর রাসূলও বলবে কাকে চিনাইতেছো, আমার সাজেই তো জীবনটা কাটছে, আগের থেকেই তো পরিচিত, কাকে চিনাইতেছো।